সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। ইমানের পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। হাশরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বিচার হবে, সর্বপ্রথম কাঠগড়ায় হিসাব দিতে হবে নামাজের। সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। এই বরকতময় মাস আমাদের সামনে আসছে, শাবান মাস। আল্লাহ রাসূল বলেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ওয়া রমাদান শাহরুল্লাহ, আর রমজান হলো আল্লাহর মাস। তাহলে রাসূল বলতেছেন শাবানু শাহরি, শাবান মাস হলো আমার মাস। তাহলে রাসূলের মাসে রাসূলের আলোচনা, আলহামদুলিল্লাহ, রাসূলের মাসে রাসূলের আলোচনা হইতেছে। শাবান এত গুরুত্বপূর্ণ একটা মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, শাবান হলো আমার মাস। তাহলে সম্পর্কের কারণে দাম বেড়ে যায়, সম্পর্কের কারণে দাম বেড়ে যায়। ইনি এমপি সাহেবের ছেলে, তার জন্য আলাদা মানুষ সম্মান করে। কেন? এমপি সাহেবের ছেলে, ইনি এমন বুজুর্গের ছেলে, এই বুজুর্গের কারণে তার সন্তানকে মানুষ ভালোবাসে। মসজিদ, দুনিয়ার তামাম মসজিদ, সকলিত মসজিদ, কিন্তু যে মসজিদের সম্পর্ক রসুলের সাথে, মসজিদুন নববী, এই মসজিদের শান হলো পৃথক। এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান সব আল্লাহ পাক আমল নামায় দান করেন। তাহলে সবই তো মসজিদ, কিন্তু মসজিদুন নববী এখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান সওয়াব কেন দেন? বলে এই মসজিদের সম্পর্ক হয়ে গেছে রসুলের সাথে। ঠিক তদ্রূপ রসুল বলতেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। এবার রমজান যেহেতু আল্লাহর মাস, এই কারণে একমাত্র রমজান ছাড়া বাকি যত মাস আছে সবগুলোর চাইতে শাবান মাসের ফজিলত বেশি। কারণ এই মাসের সম্পর্ক স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সাথে। এই মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ওগো আল্লাহর হাবিব, সামনে তো রমজান মাস, এখন আপনি এত বেশি রোজা রাখেন কেন? বিলে এই মাসে আগামী বছর কে বাঁচবে, কে মরবে, আগামী বছর কারা মৃত্যুবরণ করবে, সবগুলার পরোয়ানা এই মাসে ওই ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতা যিনি, ওর হাতে পৌঁছানো হয়। সুতরাং আমি এইটা মনে করি, আমার যদি আগামী বছর মৃত্যুর তালিকায় নাম উঠে যায়, তাহলে যেন আমি রোজাদার অবস্থায় তালিকাটা যায়। আমি রোজাদার অবস্থায় যদি আমার মৃত্যুবরণের তালিকাটা দায়িত্বশীল ফেরেশতার হাতে যায়, তাহলে তো সার্থক আমার জীবন। এই শাবান মাস হযরতে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, শাবান এখানে পাঁচটা অক্ষর আছে, একটা হলো শিন, আরেকটা হলো আইন, আরেকটা হলো বা, আরেকটা হলো আলিফ, আরেকটা হলো নিন। শিন দ্বারা হলো শরফুন, আইন দ্বারা হলো উলুউন, বা দ্বারা হলো বিররুন, আলিফ দ্বারা হলো উলফতুন, আর নুন দ্বারা হলো নুরুন। শাবান শিন দ্বারা শরফুন মানে সম্মান, আইন দ্বারা উলুউন মানে সমৃদ্ধি, বা দ্বারা বিররুন মানে হলো নেকি, আলিফ দ্বারা উলফত মানে ভালোবাসা, নুন দ্বারা নূরুন অর্থাৎ আলো। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি শাবান মাসে পরিপূর্ণ বাক্যে পরিপূর্ণরূপে ইবাদত বন্দেগী করে, তাহলে মহান রব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেন, মানুষের মধ্যে তার ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা এবং ইমানের নূর মহান রব্বুল আলামিন তাকে দান করেন।